নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পূর্ব বাংলার একটা সাবেকি রান্না দেখাবো, সবজির চাপড় ঘন্ট। এই রান্নাটা অনেকেই জানেন না, একবার এইভাবে করে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আশা করি রেসিপিটা সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, রেসিপি দেখে নিন। আজকের রান্নাটার জন্য যেই সবজিগুলো লাগবে সেগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পটল চার টুকরো করে নিয়েছি, উচ্ছে একটা উচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু, বেগুন একটা, ঝিঙ্গেকেও লম্বা লম্বা কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা লাগবে। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল নরম হয়ে গেছে, বেটে নেব। আদা একটা, কাঁচা লঙ্কা, ডাল বেটে নিয়েছি, এর মধ্যে এক চামচ কালো জিরে, নুন, খুব সামনে একটু হলুদ, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা ভেজে নেব। এক চামচ কালো সর্ষে, হাফ চামচের মতো পাঁচফোড়ন, মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সর্ষের তেল দিচ্ছি, তেল ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। বড়া ভেজে নেব, চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে ভেজে নেব। পাশ হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেব, খুব সামনে তুলে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন, আলুটাও দিয়ে দিচ্ছি। আলু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে কুমড়ো আর পটলটাও দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, বেগুন আর ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হাফ চামচেও কম হলুদের গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, দু চামচ আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা, একটু জল দিচ্ছি। যেই মশলাটা ভেজেছিলাম সেটা দু চামচ দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখছি। সবজিগুলো কিছুটা নরম হয়ে গেছে, এর মধ্যে উচ্ছে ভাজা, এক চামচ চিনি, গরম জল দিচ্ছি।
এটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরো 2 মিনিট থেকে রাখছি সবজিগুলো নরম হয়ে গেছে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো ভেঙে ভেঙে দেব কিছুক্ষণ নাড়ার পর দেখবেন ঝোলটা ঘন হয়ে যাবে বড়া দিয়ে অনেকটা ঝোল টেনে নেয় এটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এক চামচ ঘি এটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রান্নাটা ঢেলে নিচ্ছি এটা পূর্ব বাংলার একটা রান্না অনেকেই হয়তো জানেন না এভাবে করে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে বড়া আছে বলে